আমাদের লিগটা চলছে বলে আমরা এখান থেকে অনেকগুলো আমাদের জাতীয় দলের সব প্লেয়াররা কিন্তু এই ডিপিএল থেকে আসা। তো খুব সুন্দরভাবে এই টুর্নামেন্টটা এবার শেষ হয়েছে, এই লিগটা শেষ হয়েছে এবং কিছু প্লেয়ারের নজরকাড়া পারফরমেন্স হয়েছে, যা আমাদের আমাদের কিছু ইয়াং প্লেয়াররা যথেষ্ট ভালো করেছে। তো এদেরকে নিয়ে সামনে সামনে আমাদের এইচপি আছে, এই টিম আছে, সব জায়গায় প্রোভাইড করার চিন্তাভাবনা আছে। লেগ স্পিনার দেখেছি যে নিয়মিত ছিল না, শেষ ম্যাচে যদিও শেখ জামাল আশুদি খেলেছে, কি মনে হয় যে লেগ স্পিনারদেরকে নেওয়া হচ্ছে না এবং তারা সুযোগ পাচ্ছে না? এটা ক্লাব কালচার নিয়ে তো আমরা কিছু বলতে পারবো না, ক্লাবের কিছু পলিসি থাকে, ওদের কিছু প্ল্যান থাকে, ঠিক এভাবে আগে তো আগায় তো, সুতরাং এটা নিয়ে আমাদের কিছু নেই। তো আমরা একটা স্পিন হান্টিংয়ের মধ্যে যাচ্ছি, দেখি এখান থেকে যদি কিছু আমরা ট্যালেন্ট যদি পাওয়া যায় ইনশাআল্লাহ এটা আমাদের ওদেরকে নিয়ে ডেভেলপের কাজ করা হবে। এইচপি দিয়ে সাউথ আফ্রিকা দেখলাম যে আমরা স্পিনারের বিপক্ষে খুব ভালো খেলতাম, ভালো খেলতাম তাহলে তো অবশ্যই আমাদের দলের জন্য ভালো হতো, এই বিষয়টা কি বলবেন? সাউথ আফ্রিকা এই মুহূর্তে আপনার যেটা আছে এটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে, আপনি কে কী কোথায় কী করছে এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই। তো যাদেরকে নিয়ে যারা এই মুহূর্তে সেরা আছে ওদেরকে নিয়ে কাজ করতে হচ্ছে। যথেষ্ট ভালো খেলেছে, অবশ্যই ওকে নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি, সামনে দেখবেন। রাকিবুলের বোলিং যদি বৃষ্টি উইকেট পেয়েছে ভালো, 19 ওভারের ক্যাপ্টেন ছিল, তাকে না কোনো চিন্তা? সে তো আমাদের এইচপি স্কোয়াডের প্লেয়ার, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু ওকে আমাদের এইচপিতে প্রোভাইড করা হয়েছে। তো এটা আমাদের একটা সিস্টেমের একটা পাইপলাইনের মধ্যে প্লেয়ার, তো আমাদের সিস্টেমের প্লেয়াররা ভালো খেলছে এটা যথেষ্ট ভালো। এটা আমাদের যেটা আমাদের জাতীয় দলের জন্য যে আমরা তৈরি করি যে এইচপিতে, এটা কিন্তু এই পারফরমেন্সগুলি কিন্তু ভেরি কাউন্টেবল। এবার প্রিমিয়ার লিগে সব দিক থেকে ট্রেমেন্ডাস, অনেক রান হয়েছে, অনেক রান করেছে ব্যাটসম্যানরা, বোলাররাও যথেষ্ট ভালো করেছে, সব কিছু বলবেন যে স্ট্যান্ডার্ড অফ উইকেট ছিল। ওভারঅল প্লেয়ারদের পারফরমেন্স অলওয়েজ কাউন্টেবল এবং প্লেয়ারদের পারফরমেন্সের স্টেবিলিটি থাকবে ইনশাআল্লাহ, শ্রীলঙ্কা সিরিজে কন্টিনিউয়াস এই প্রসেসটা থাকবে, আশা করি সবাই ভালো করবে।